নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি জুন মাসের মাসিক রাশিফলের ভিডিও। আপনি ধনুরাশির মানুষ, আপনার জন্য কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে স্বাস্থ্য, কেরিয়ার, কর্ম, ভাগ্য, ইনভেস্টমেন্ট, বিদেশ, এই জায়গা, প্রেম, বিবাহ, দাম্পত্য সুখ, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণরূপে শোনার চেষ্টা করুন। দেখো, ধনুরাশি যারা প্রিয় ভিউয়ার্সরা আছেন কি না, কেউ কেউ বলছেন যে স্যার আপনি শনি সাড়ে সাতে শেষের হয়ে গেছে বললেন, আমার কিন্তু হচ্ছে না, আমার মিলছে না। দেখুন, ধনুরাশির একটা খুব গরিব মানুষও আছে, আবার খুব উচ্চ লেভেলে কোটিপতি মানুষ কিন্তু আছে। প্রত্যেকেরই কিন্তু ভাগ্য সমান নয়, প্রত্যেকের মহাদশা আলাদা চলছে। বাচ্চার যখন জন্মেছিলেন গ্রহের অবস্থান আলাদা, অর্থাৎ এই জায়গাটা কিন্তু ডিফারেন্ট ফল কিন্তু আপনাদেরকে দিবে, কারণ আছে। দেখুন, ধনুরাশি আপনি যদি মানুষ হন, আপনার ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে এ মাসে যেমন দুর্দান্ত লাভ যেমন আছে, বেশ কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু আছে। এটা যে আলোচনা করছি এটা সম্পূর্ণ বর্তমান গ্রহের গোচর, অর্থাৎ জুন মাসে যে গ্রহের ট্যাঞ্জিট, বহু বড় বড় গ্রহ আপনার রাশি পরিবর্তন কিন্তু করছে, এর ফলে ব্যাপক পরিবর্তন কিন্তু আসতে চলেছে আপনার জীবনে। আপনি ধনুরাশির যদি জাতক হন, আপনার জীবনে ব্যাপক পরিবর্তন আসতে চলেছে। দেখুন, 3রা জুন বুধ বকরি থেকে মার্গী হয়ে যাচ্ছে এবং বুধ আপনার ষষ্ঠ ভাবে অবস্থান করছে। 18 জুন শুক্র আপনার পঞ্চম ভাব থেকে সরে গিয়ে আপনার ষষ্ঠভাবে সরে যাচ্ছে। রবি আপনার 15 জুন আপনার সপ্তমভাবে চলে যাচ্ছে। 4 জুন শনি আপনার 3rd হাউসে বকরি হচ্ছে। বৃহস্পতি অলরেডি আপনার 4th ভাবে অবস্থান করছে। কেতু আপনার 1ভাবে, রাহু আপনার 5ভাবে। এই জায়গায় যে অবস্থান, আপনি কি রেজাল্ট পেতে চলেছেন, তাই নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। অতি বিশেষ এই প্রোগ্রাম, কি রেজাল্ট পেতে চলেছে আপনি ধনুরাশির মানুষ। আপনার ক্ষেত্রে এ মাসে বেশ কিছু দিক থেকে কিন্তু সমস্যা যেমন আছে, তেমনি লাভও কিন্তু আছে। প্রথম আসি আপনাদের স্বাস্থ্যের জায়গাটা। দেখুন, বৃহস্পতি আপনার 4ভাবে অবস্থান করছে এবং এখানে পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে হংস নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং সেখানে কিন্তু মঙ্গলও কিন্তু অবস্থান করছে। দেখুন, স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিন্তু খুব বড় ধরনের কিন্তু সমস্যা থাকছে না। আপনি ধনুরাশি মানুষ, স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল কিন্তু ভালো, খুব যে বড় ধরনের স্বাস্থ্য নিয়ে সমস্যা সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এবং মঙ্গলের সঙ্গে অবস্থান করছে আপনাদের এই সময়, যেহেতু 4ভাবে জমি জায়গা, প্রপার্টি, এই জায়গা থেকে কিন্তু আপনারা লাভ পাবেন। সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু এই মাসে কিন্তু পেতে চলেছেন। আপনি ধনুরাশির মানুষ লিখে নিতে পারেন, প্রপার্টি থেকে লাভ, জমি জায়গা, ফ্ল্যাট, এই জায়গাগুলো থেকে আপনাদের লাভ কিন্তু পাবেন। এবং মান সম্মান, যশ আপনাদের এই মাসে কিন্তু বৃদ্ধি কিন্তু হবে ধনুরাশির ক্ষেত্রে। এটা কিন্তু কনফার্ম ধরে রাখতে পারেন, ধনুরাশির স্বাস্থ্যের জায়গাটা এবং আপনার এই জায়গাটা কিন্তু বললাম লাভ কিন্তু হবে। এবার আসি আমি আর্থিক জায়গা। দেখুন, আপনার ধনপতি শনি 3য়ভাবে বকরি হচ্ছে। দেখুন, ধনের জায়গাটা কিন্তু মানে একটু হলো ধীর গতি কিন্তু হবে, অর্থাৎ ক্যাশ ফ্লোয়ের জায়গাটা। আমি বলছি না যে আপনাদের খুবই সমস্যা আসবে, এটা না। আপনি যেমন পাচ্ছিলেন সেই জায়গাটা, যেহেতু বকরি হয়ে যাচ্ছে সেই জায়গাটা কিন্তু সঠিক মাত্রায় কিন্তু রেজাল্ট আপনি কিন্তু পাবেন না। আপনি ধনুরাশির মানুষ লিখে রাখতে পারেন, আপনার ক্ষেত্রে কিন্তু খুব যে বড় ধরনের যে আর্থিক যা ক্ষেত্রে খুবই লাভ সেটা কিন্তু এ মাসে আপনি দেখতে পারবেন না। জ্যোতিষশাস্ত্রটা যেটা সত্য সেটাই কিন্তু আমি আপনাদের সামনে আলোচনা কিন্তু করছি। এবং এর পাশাপাশি ক্যাশ ফ্লোয়ের জায়গাটা একটু বাধা হবে। আপনার কর্মপতি 6ভাবে অবস্থান করছে। দেখুন, কর্মপতি 6 প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কিন্তু আপনারা পাবেন, যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন কি না, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। কিন্তু কর্মক্ষেত্রে একটু হলো গোলযোগ আপনার সৃষ্টি কিন্তু হবে, কর্মক্ষেত্রে আপনার সমস্যা এটা কিন্তু আপনাদের হতে কিন্তু চলেছে।
এবং এই জায়গাটা কিন্তু আপনাদেরকে ম্যানেজ করে কিন্তু চলতে হবে আপনি ধনুরাশি মানুষ কর্মের জায়গাটা নিয়ে। যেহেতু দ্বিতীয় ভাব হচ্ছে কুটুম্বের ভাব, আপনাদের পরিবারের মধ্যে আপনাদের বাদ বিবাদ আপনাদের কিন্তু সৃষ্টি কিন্তু হবে, অর্থাৎ পারিবারিক কিছু কিছু ক্ষেত্রে বাদ বিবাদ কলহ কিন্তু আপনাদের এ মাসে কিন্তু দেখা কিন্তু চাচ্ছে। এবং শুক্র রাহুর সাথে অবস্থান করছে পঞ্চমভাবে, প্রেমের ক্ষেত্রে অস্থিরতা, অর্থাৎ ইগো সেন্টিমেন্ট বা এক জায়গায় ভালো লাগতে লাগতে অন্য একটা রিলেশনে চলে যাওয়া, এই সম্ভাবনা কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের আসবে। এটা কিন্তু ধরে নিন, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু মাইনাস পয়েন্ট। এবং এর পাশাপাশি দাম্পত্য সুখের জায়গাটা কেমন আছে, দেখুন আপনাদের সপ্তম পতি ষষ্ঠ অবস্থান করছে, দাম্পত্য কলহ আপনাদের থাকবে, অর্থাৎ ছোটোখাটো স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ মতপার্থক্য তৈরি হবে, এটা কিন্তু নিশ্চিত ধরে নিতে পারেন। দৈনন্দিন রোজগারের ক্ষেত্রে কিছু ক্ষেত্রেও কিন্তু বাধা হবে। এবং পার্টনারশিপ যারা বিজনেস করছেন, যারা চার পাঁচজন দশজন মিলে চোখ কান খুলে রেখে ইনভেস্টমেন্ট করুন, এই জায়গাটা কিন্তু কাউকে বিশ্বাস করবেন না, অধিক বিশ্বাস কিন্তু আপনি কিন্তু ঠকতে পারেন। ঠকার জায়গাটা কিন্তু এই মাসে আপনাদের আছে, প্রতারণা হওয়ার জায়গা আছে। শেয়ার মার্কেটে যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, শেয়ার বাজারের উপর যারা চলছেন, শেয়ার মার্কেটটার ব্যাপারে কিন্তু আমি আবারও বলবো, যেহেতু বুধ ষষ্ঠভাবে অবস্থান করছে, বুধ যেহেতু শেয়ার বাজারটাকে দেখে, এই জায়গাটা গিয়ে আমি বলবো শেয়ার মার্কেটের দিকে ইনভেস্টমেন্টের ব্যাপারে আপনারা চোখ কান খুলে কিন্তু ইনভেস্টমেন্ট করুন, অর্থাৎ বড় ধরনের ইনভেস্টমেন্ট এ মাসে কিন্তু আপনারা করবেন না। শেয়ার বাজারে কিন্তু আপনারা ডুবে কিন্তু যেতে কিন্তু পারেন। তবে আপনার পুনর্জনের পর রবি যেহেতু আপনার সপ্তমভাবে চলে আসছে, যেহেতু আপনাদের ভাগ্যবতী, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের পনেরো জুনের পর থেকে কিন্তু উন্নতি কিন্তু ধীরে 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 কিন্তু হবে। যারা ব্যবসা করছেন কি না, পনেরো জুনের পর থেকে আপনাদের ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু দেখা কিন্তু চাচ্ছে। যারা গর্ভবতী মহিলারা আছেন তারা কিন্তু আমি আবারও বলবো একটু হলেও সাবধানতা অবলম্বন করুন, কারণ শনি দৃষ্টি আপনার পঞ্চমভাবে পড়ছে, সেখানে কিন্তু রাহুও কিন্তু অবস্থান করছে। গর্ভবতী মহিলা যারা প্রেগনেন্সি পিরিয়ডে আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে সতর্কতার বাণী কিন্তু আমি আবারও শুনছি। এবং আপনাদের ক্ষেত্রে আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। পঞ্চমভাবে রাহু হঠাৎ ধন আপনাদেরকে কিন্তু দিবে, ধনের জায়গাটাকে হঠাৎ অর্থপ্রাপ্তি, স্টক বিজনেসের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো কিন্তু দেখা যাচ্ছে। ভাগ্যের পার্সেন্টেজটা যদি বলি, দেখুন ভাগ্যের ব্যাপারটা আপনাদের ভাগ্য ক্ষেত্রে কিন্তু লাভ আপনারা কিন্তু পাবেন পনেরো জুনের পর থেকে। ভাগ্যপতি স্ট্রং মিত্রগৃহে অবস্থান করছে, ভাগ্যক্ষেত্রের সফলতা আপনারা কিন্তু পেতে চলেছেন। ধনুরাশি ক্ষেত্রে ওভারঅল যদি বলি আপনাদের মোটামুটি ভালো, আপনারা মা তারার উপাসনা করুন, মা তারার জায়গাটাকে উপাসনা যদি করেন আপনাদের বেশ কিছু দিক থেকে সমস্যাগুলো কিন্তু আপনাদের কাটার সম্ভাবনা কিন্তু থাকছে। আপনি ধনুরাশি মানুষ লিখে রাখুন, ডায়েরিতে নোট করে রাখুন, এই যে ঘটনাগুলো বললাম এই ঘটনাগুলো কিন্তু আপনার জীবনে কিন্তু ঘটবেই, কারো ক্ষেত্রে হুবহু হবে, কারো ক্ষেত্রে কিছু কিছু পার্সেন্টেজ মিলবে, কিন্তু হ্যাঁ এই এই সব সম্মুখীন কিন্তু হবে। তবে কাউকে অধিক বিশ্বাস করবেন না, বিশ্বাসের জায়গাটা কিন্তু আপনাকে ঠকতে হতে পারে। শুক্রের পজিশান কিন্তু খুব একটা ভালো থাকছে না, শুক্র আপনার ষষ্ঠ লাভপতি ষষ্ঠভাবে, লাভের জায়গাটা কিন্তু বাধা কিন্তু আসবে, সফলতার জায়গায় বাধা আসবে, অর্থাৎ সাকসেস সফলতার জায়গাটা কিন্তু যথেষ্ট কিন্তু আপনি ধনুরাশি মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কিন্তু বাধার জায়গায় কিন্তু দেখা যাচ্ছে। এবং এর সাথে সাথে আপনাদেরকে আমি আরেকটি কথা বলি, বৃহস্পতি আপনার চতুর্থ অবস্থান করে আপনার মায়ের জায়গাটা কিন্তু ভালো দিবে, মায়ের স্বাস্থ্য, মায়ের হেলথ, মায়ের সঙ্গে সম্পর্কে উন্নতি, এই জায়গাটা কিন্তু আপনারা কিন্তু ভালো দিক কিন্তু দিবে। তবে একটি কথা আমি আবারও বলছি, বিদেশের দিকে লাভ পাবেন। নমস্কার, ধন্যবাদ।